সালসান সালন আসায় টিয়ার সকম আসুর উজানির সানমুগ সা সালো তেলেমরা আমসাই বর্মসরা কাক্রাসহারকতর কাশিয়া বরমস্বা কলাইপারা আমসাইনি ওয়ানজীপ সঙ্গী লুকুর

চোদ্দোটা ঘর প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি ঘটি চোদ্দোটা ঘর আমার যদি সম্ভব মাতা যারা উচ্ছৃঙ্খল তিপ্রামাতা পার্টি তারাই ঘটনাটা করছে কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তিপ্রামতার সুপ্রিম আসলো বিগত দিন কিশোরদার ভ্রমণ একটা উস্কানির মতো ঘটনা করছে ইয়ে দিয়েছে বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবে না যার ধরনের এই ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই কোন এটা ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্ম পঞ্চায়েত এখানে এটা কি মানে মিশ্র জনবসতি হ্যাঁ আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসি এই মনে জাতিগত করি কারণে এরকম জাতিগত এটা তো একদম হান্ড্রেড পার্ট জাতিগত শ্বশুরি কারণ বার্তার পরে এই ঘটনাটা হয়েছে বিগত এতদিন আজকে বিশ বছর এই দুই হাজার ডাঙ্গার পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে যেমন লাউ গাছ কাটছে মরিচ গাছ কাটছে কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না এটা একদম জাতিগত বা মূর্তি ধারণ করতাম প্রতি আজকা দু হাজার সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত তৎকালীন সিপিএম সরকার থাকতো আমরা অনেক ইয়া করছি একটা ক্যাম্প বয় যে ক্যাম্প থাকাকালীনও এই আমরা হঠাৎ হঠাৎ আয়া এ ট্র্যাবল ফ্লাভার মস খাই আয়া এখন তার মদত আছে মদত ছাড়া ওই আয়া আজকা দেখবেন একখানি খেতে খেতে চলেছে আমরা পুলিশ প্রশাসনের জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ না তারা কিতা করতে দরকারি না ইটা করতে করতে আমরা আট এই এই বিশ বছরে তারা কাটছে আমরা উদ্বস্ত হয়ে আরএফের মধ্যে থাকি পুলিশ প্রশাসন করতে আছে আমরা আর এফের মধ্যে আমরা সরকারি গড় তুলতেতাম না এটা তো আর এফ আমরা এই ফরেস্টের রিজার্ভে থাকি এলে পঞ্চায়েতের প্রশাসনের সিদ্ধান্তে আমরা যা যার জায়গার মধ্যে সব রেজিস্ট্রি জায়গা যা যা জায়গার মধ্যে আমরা ওই পি এম কিষণের যে না ইয়া প্রাইম মিনিস্টার যে ঘর হ্যাঁ এই গড় আমরা যা যা জায়গা তুলছি তোলার পরে অতদিন তো কিছুইছে না কালকে রাত্রে হঠাৎ করে পনেরোটা গড় তারা ভাঙিয়া টেঙিয়া ফেলাই দিচ্ছে

হয় আমার তো এখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লেখছে আরে রেড জোন লেখছে তেলেদা বোঝা যাচ্ছে এটা ঠিক 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 এই পদ্ধতির এই বক্তি দেখছ না করোই এই ট্রাইভেলরা এই এইসব কান্ড কারখানা করছে তো পদ্ধতির কোন বক্তব্য পদ্ধতিতে যা লেখছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারছে না এই যে একটা বক্তব্য বলছে এই বক্তব্যের পরে ওই ট্রাভেলরা এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি এর জাতিগত ডাঙ্গার সৃষ্টি করতেছে এটা তো ট্রাইবেল এরিয়া না না এটা বাঙালি এরিয়া ঠিক করতে ট্রাইবেল ছাড়া তো যেহেতু দেখেন রাষ্ট্রंमध्ये ওয়ানসা গেট আউট লেখছে তে ওয়ানসা তো বাঙালি তে ওয়ানসা গেট আউট বাঙালি কি বাঙালি নেদ্রাও কইতো না কষ্ট বুঝলে যে ট্রাভেলরা এটা করছে যে ওয়ানসা গেট আউট বাঙালি থাকতেছ না না এটা মিক্স এরিয়া এটা

যাই হোক এখন আমরা যারা এখানে আসতেছে পাবলিক পরিচালনার সাথে কথা বলছি স্যার পাবলিক ডিমান্ড কি আছে স্যার ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন আসতে একটা ক্যাম্প করার জন্য তো সেটা ব্যাপারে কথা বলছি আর কি যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয় বা কিছু আপনারা সবাই আমি খুব বুঝতেছি এখানে ডিসিএম সাহেব তো কথা হচ্ছে এখানে প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই লোক আইছে আমরা দেখাইছি ঘরটিও কী হয়েছে এবং আগেও এখানে অনেক এরকম ইস্যু হয়েছে আপনার ফসল টসলও বরবাদ হয়েছে তো যে বা যারা করছে পুলিশ তারার উপরে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করব আর আপনারার যে একটা ডিমান্ড আছে যে একটা সিকিউরিটি ক্যাম্প লাগে এখানে যেটা আগে ছিল তো এটা আমরা এখন এসডিএম অফিস প্লাস ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো এবং এটা মানে তো সহায়তা রে টেকআপ করা হইব যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে নষ্ট করা হয়েছে পিএমও ঘর তো এটা আমরা টেকআপ কইরা এটা যত সত্বর হয় এটা আমরা এসপিও বা যেই সিকিউরিটির একটা ক্যাম্প আচ্ছা এটা তো দেখেন এটা আমি এখানে এখন দাঁড়ায়া কইতে পারতাম না যে কি ধরনের ডেটা হইছে আরক্ষা দপ্তরের থেকে এখানে ওসি সাহেবও আছেন তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে বা এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রি বেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই আবন ইয়াগলো লাহার কা সুজা মনি কক্তব মান আমসে ফাই শপে কে আমসানি মোর আমসে নি কুসুক অজমারক ডাকতি ন বরং নি শবাই জাগ মানি ন গ্রন সুনাম জানা নি বাগে হাপনি বে খাকতে চুবাসুর জাগ নাই শাওই খনার কা বরক